আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি, আমি মোস্তফা ফিরোজ। পাকিস্তানে শেষ পর্যন্ত জোট সরকারই হচ্ছে তেমনই একটি আভাস মিলছে, যদিও বিষয়টা নিশ্চিত নয়, আজকের মধ্যেই হয়তো এর ফয়সালা হবে। তবে এখন পর্যন্ত পাকিস্তান পিপুলস পার্টি এবং মুসলিম লীগ অর্থাৎ বিলওয়াল ভুট্টোর দল পিপিপি এবং নওয়াজ শরীফের দল মুসলিম লীগ তাদের সমন্বয়ে একটি জোট সরকার হবে। জোট সরকারের প্রধানমন্ত্রী কে হবেন তা নিয়ে দরকষাকষি চলছে। পিপুলস পার্টির প্রস্তাব হচ্ছে বিলওয়াল ভুট্টো হবেন, অন্যদিকে মুসলিম লীগ তো স্বাভাবিকভাবেই, যেহেতু তারা সেকেন্ড পজিশনে আছে, তারা নওয়াজ শরীফকে প্রধানমন্ত্রী করতে চায়। তো কিন্তু দুঃখজনক হচ্ছে যে তেহরিক ই ইনসাফ ইমরানের দল তারা সংখ্যাগরিষ্ঠ আসন পেয়েছে এই সংসদে, প্রায় 102টি যে স্বতন্ত্র সদস্য তার মধ্যে 94টি হচ্ছে পিটিআইয়ের সমর্থক। কিন্তু যেহেতু এবার তাদের প্রতীক বাতিল করা হয়েছিল, ফলে দলগতভাবে তারা নির্বাচনে অংশ নিতে পারেনি, তারা স্বতন্ত্র হিসেবে জয়ী হয়েছে। জয়ী হয়েও তারা সরকার গঠন করতে পারছে না টেকনিক্যাল কারণে, কেননা স্বতন্ত্রদের সরকার গঠনের কোনো সুযোগ নেই। যদি তাদেরকে সরকার গঠন করতে হয় তাহলে নির্বাচিত কোনো মানে দলের যেই এমপি আছে সেরকম কোনো ছোট একটি দলে তাদেরকে যোগ দিতে হবে, যোগ দিয়ে তখন তারা সরকার গঠন প্রস্তাব করতে পারে। তো সম্ভবত তেহরিক ইনসাফ পিটিআই বা ইমরান খান তার পক্ষপাতী নয়, তারা বিরোধী আসনেই বসতে চায়। তো কিন্তু সাধারণ মানুষ যে এটা বা পিটিআইয়ের সমর্থকরা ক্ষুব্ধ হতে পারে, কেননা তারা সংখ্যাগরিষ্ঠ আসনে বিজয়ী হবার পরও সরকার হচ্ছে না, সরকার হচ্ছে সেই যাদেরকে পরাজিত করেছে এই নির্বাচনে, সেই মুসলিম লীগ এবং পাকিস্তান পিপুলস পার্টি, তারা জোট সরকার করবে। তো সুতরাং এটা ক্ষুব্ধ হতে পারে, এটাই হচ্ছে খবর। এদিকে দুই দলই পিপিপি এবং পাকিস্তান মুসলিম লীগ তারা একটা বিবৃতি দিয়েছে, দেশের রাজনৈতিক স্থিতিশীলতা আনতে তারা একসঙ্গে কাজ করার পরিকল্পনা করছে। শেষ পর্যন্ত যদি তারা জোট সরকার গঠন করে তাহলে সেটি ইমরান খানের সমর্থকদেরকে ক্ষুব্ধ করে তুলতে পারে বলে এই রিপোর্টে বলা হচ্ছে। ইমরান খানের দল তেহরিক ইনসাফ এবারে নির্বাচনে অংশ নিতে বাধা দেওয়া হয়েছে, তাই দলটির বেশিরভাগ প্রার্থী স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেছেন। এর আগে পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে ইমরানের সমর্থকরা একত্রিত হলে কাঁদানে গ্যাস নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দিয়েছিল পুলিশ গতকালকেই, এবং চূড়ান্ত ফলাফলে দেখা যাচ্ছে দেশটির জাতীয় পরিষদের মোট আসনের মধ্যে 101টি আসনে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা, তার মধ্যে 93 জন হচ্ছে পিটিআইয়ের সমর্থক। অন্যদিকে সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের দল পাকিস্তান মুসলিম লীগ 75টি এবং বিলওয়াল ভুট্টো জাদ্দারির যে পিপুলস পার্টি 54টি আসন পেয়েছে। এই দল দুটি অনাস্থা এনে ইমরান খানকে ক্ষমতা থেকে সরিয়ে 2022 সালে একটি জোট সরকার গঠন করেছিল। গত আগস্ট পর্যন্ত দেশ শাসন করে, তারপরে হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার এবং আবার নির্বাচন। করাচি ভিত্তিক রাজনৈতিক দল মুত্তাহিদা কওমি মুভমেন্ট অর্থাৎ MQM এবারে নির্বাচনে উল্লেখযোগ্য সংখ্যক আসনে জয় পেয়েছে, তারা 17টি আসন পেয়েছে। কাজেই জোট সরকার গঠনে এই দলটির ভূমিকাও গুরুত্বপূর্ণ। এই অবস্থার মধ্যে আবার ইমরান খানের দল পিটিআই ও নওয়াজ শরীফের দল PMLN উভয়ই বলেছে তারা পাকিস্তানের পরবর্তী সরকার গঠন করতে চায়। তবে এটা সত্যি যে পাকিস্তানের এবারে নির্বাচনের ফলাফল সবাইকে অবাক করে দিয়েছে, কারণ বেশিরভাগ পর্যবেক্ষক মনে করেছিল নির্বাচনে শরীফের দল মুসলিম লীগ বিজয়ী হবে, কেননা দেশটির শক্তিশালী সেনাবাহিনীর প্রতি তাদের সমর্থন আছে। কিন্তু তরুণ ভোটাররা এই সেনাবাহিনীর যেই নিয়ন্ত্রণ বা ক্ষমতা সেটি পছন্দ করেনি, সেই রায়টা কিন্তু তারা দিয়েছে। অন্যদিকে ইমরানকে দুর্নীতি থেকে শুরু করে অবৈধভাবে বিয়ে করার মতো অভিযোগে কারাগারে পাঠানো হয়েছিল, এমনকি দলের প্রার্থীদের নিজ দলের নির্বাচনী প্রতীকে পর্যন্ত তারা প্রতিদ্বন্দ্বিতা করতে দেওয়া হয়নি। এখন সরকার গঠন করার জন্য একটি দলকে দেখাতে হবে যে তাদের নেতৃত্বাধীন জোটের জাতীয় পরিষদের 169টি আসন রয়েছে। পাকিস্তানের জাতীয় পরিষদের 366টি আসনের মধ্যে 266টি আসনে জনপ্রতিনিধি সরাসরি ভোটে নির্বাচিত হয়, এর বাইরে আছে 70টি সংরক্ষিত আসন, তার মধ্যে
60টি মহিলাদের জন্য এবং 10টি হচ্ছে সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য। বস্তুত জাতীয় পরিষদে কোনো দলের আসন সংখ্যা কত সেটি নির্ভর করেই সংরক্ষিত এসব আসনের বণ্টন হয়। তবে পাকিস্তানের নিয়ম অনুযায়ী স্বতন্ত্র প্রার্থীরা জাতীয় পরিষদের সংরক্ষিত আসন বণ্টনে ভূমিকা রাখতে পারেন না। এটা একটা সাইড দিয়ে তাহলে 70টি আসনে তাদের আরও মাইনাস হয়ে যাচ্ছে। এই অবস্থায় পিটিআই সহ কয়েকটি দল নির্বাচনের ফলাফলের বিরুদ্ধে প্রতিবাদের ডাক দিয়েছে। তাদের অভিযোগ এবারে নির্বাচনে ভোট কারচুপি হয়েছে। অন্তত 18টি আসনের বলা হচ্ছে পিটিআই বলছে যে এখানে জালিয়াতি করা হয়েছে। রোববার বিক্ষোভকারী রাওয়ালপিন্ডিতে অবস্থিত নির্বাচন কমিশন ভবনের দিকে যেতে চাইলে তাদের বাধা দেওয়া হয়। দেখ পরিস্থিতি যেটা হবে যদি জোট সরকার গঠন করে তাহলে সেই রাজনৈতিক অস্থিতিশীল পরিবেশ এবং প্রবল প্রতিপক্ষ পিটিআই কিন্তু সামনে থাকছে। আর পিটিআই যদি নাটকীয়ভাবে কোনো দলে যোগ দিয়ে যদি সরকার গঠন করে তাহলে সেটি আরেকটি নাটকীয়তা তৈরি হবে পাকিস্তানের জন্য। নিশ্চয়ই দর্শক সেটি দেখার অপেক্ষা আছে। পাকিস্তানের জনগণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।